হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদেরকে দুটো জিনিস এনেছি অ্যামাজন থেকে, যেগুলো আমি কোনোদিন ইউজ করিনি, তাই জন্য তোমাদেরকে আমি দেখাবো। তারও এটা কোথাও একটা রাখি, হ্যাঁ তারপর দেখাই। দেখো, আমি মামা আর্থের কোম্পানি আমি কোনোদিন ব্যবহার করিনি, কিন্তু শুনছি যে মামা আর্থ কোম্পানি নাকি ভীষণ মানে ভীষণ ভালো। তো আমি তো এমনিতেই অনিয়ন অয়েল ব্যবহার করি, আমাকে দিদিভাই তুমি বলেছিলে যে ইউজ করতে পারো অনিয়ন অয়েলটা। তো আমি একদিন কেনা হয়নি, কাল এসেছে আমার অ্যামাজন থেকে, চুল লেগেও আছে, মানে একবার ইউজ করেছি আমি। এই দেখো, মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েল আমি কালকে ইউজ করেছি, খুব সুন্দর গন্ধ। মানে শুধু অনিয়ন অয়েল নয়, বিভিন্ন অয়েল দিয়ে এইটা সত্যি মানে তৈরি রেডি করেছে আর কি। তো ভীষণই ভালো, যদিও আমার খুব একটা বেশি চুল উঠছে না, যেরকম নর্মালি ওঠে আর কি, চার পাঁচটা তো উঠেই না, তো সেরকমই আমার উঠছে। আর তবু আমি ইউজ করি, আমি যেহেতু এমনি বাড়িতে বানাই পেঁয়াজ রসুন দিয়ে একটা তেল, সেটা ইউজ করি। তো এখন আমি ভালো হচ্ছে না, লাগাই একটা দেখি না কি হয়। আর একটা নিয়েছি, এর সাথে অবশ্য শ্যাম্পুটা নিলে বেশি ভালো হতো, কিন্তু আমি শ্যাম্পু সানসিল্কের ওই পিঙ্ক কালারের শ্যাম্পুটা আমার ভীষণ ভালো লাগে, এই কারণে কারণ আমার চুলটাই জানো তো ভীষণ কার্লি ছিল। একমাত্র ওই শ্যাম্পুটা ইউজ করে না আমার চুলটা অনেকটা স্ট্রেট হয়েছে, অনেকটা স্ট্রেট হয়েছে, একদম ভীষণ কার্লি ছিল যখন একটু আমার বয়স কম ছিল, ভীষণ কার্লি ছিল। আমি তখন টাফ শ্যাম্পু ইউজ করতাম, ওটা আমার একদম পছন্দ হয়নি, আমার চুলে মানে শ্যুটও করেনি। কিন্তু সানসিল্কটা যখন থেকে আমি ইউজ করতে স্টার্ট করলাম না, তখনই দেখলাম চুলটা অনেকটা কার্লি থেকে অনেকটা স্ট্রেটে এসছে, আর অনেক কার্লি ছিল। আর একটা নিয়েছি মামা আর্থের, এটা না, অ্যালোভেরা জেল। আমি অনেক রকমের অ্যালোভেরা জেল ইউজ করেছি, পামে করেছি, আর পতঞ্জলি তো করতাম চুলের জন্য, তো ওটা করেছি। বাড়িতেও অ্যালোভেরা গাছ আছে, তো ভাবলাম যে একটা মামা আর্থের অ্যালোভেরা নিয়ে দেখি কেমন এই অ্যালোভেরাটা। অ্যালোভেরা তো সব সময় সব কাজে লাগে, তো এই জন্য মামা আর্থের একটা অ্যালোভেরা আর হেয়ার অয়েল আমি কিনে নিয়েছি। কালকে আমি ইউজও করেছি, দুটোই ইউজ করেছি কালকে, চুলে দিয়েছিলাম। আর একটা কথা, আমাকে তোমরা অনেকেই আমার যে সেই মেছে তার একটা ভিডিও দিয়েছিলাম না, তো ওখান থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, দিদিভাই সত্যি হয় ও চলে যায় তাহলে করব, এরকম যারা লিখছো তাদেরকে আমি বলবো হ্যাঁ সত্যি রিমুভ হয়, মেছে তার রিমুভ হয়ে যায় সত্যি। যাদের কম কম হয়েছে তারা তো এখন থেকে ইউজ করো, যেগুলো আমি বলে দিয়েছিলাম ওই ভিডিওতে। যদি একদমই এতগুলো তো অনেকগুলো বলে দিয়েছি, যদি সত্যি কিছু এতগুলো করা সম্ভব না হয় এতগুলোর মধ্যে, যেগুলো একটা করলেই হবে, আমি অনেকগুলো বলে দিয়েছিলাম, আসলে যেটা তোমাদের সুবিধে হবে সেটা ইউজ করবে সেই কারণে। তবুও আমি বলবো, যদি খুব সমস্যা হয় তাহলে সব থেকে ভালো হচ্ছে এই অ্যালোভেরা জেল যে কোনো কোম্পানির, বা গাছ থেকে যদি নিতে পারো পিওর অ্যালোভেরা জেল নেবে, আলুর জুস যেটা খুব দরকার, আলুর জুস, অ্যালোভেরা জেল, তার সাথে একটুখানি চন্দন, একটুখানি বেসন দিয়ে গোলাপ জল দিয়ে ভালো করে মিক্সড করে পুরো মুখে বা মেছেতাতে, যেখানে মেছেতা হয়েছে এখানেই তো হয় বেসিক্যালি, এখানটাই বেশি মোটা করে নেবে আর সারা মুখে লাগিয়ে নেবে, 20 মিনিট রাখবে, শুকিয়ে যাবে, ধুয়ে নেবে। রোজ রোজ করো, 4 সপ্তাহ দেখো, একদম রেজাল্ট পাবেই পাবে। আর যারা বলছো ধুর কিছুই হয় না ফালতু, এটা যারা বলছো তাদেরকে আর কিছু বলার নেই, কারণ আমি এটা মনে করি তারা ন্যাচারাল প্রোডাক্টে বিশ্বাসী না তারা। তোমরা হয়তো সেই কেমিক্যাল দেওয়া যে সমস্ত মানে ক্রিম ট্রিম বেরিয়েছে মেশে তার জন্য সেইগুলোতে বিশ্বাসী, তো তোমাদের যে যার যেটা মজা হয় সেটাই। আমি ভালোর জন্য আমি নিজেই ইউজ করেছি এবং আমার মানে মেছে তার হয়নি আমার, জাস্ট কিন্তু কালো কালো দাগ এখানে হয়েছিল, তোমাদেরকে অনেকবার বলেছি, সেটা এখন একদম হয়ে গেছে এই এটাই করে। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলেছিলাম, যারা বিশ্বাস করে করতে চাইছো করো, এক মাস করো, প্রত্যেকটা দিন এবং এক মাস পরে দেখো হয় কি হয় না। তো এটাই আমি এখন খাবো, এই দুটো আমার খুব পছন্দ হয়েছে, সেন্টটাও খুব সুন্দর। আসলে এমনি বাড়িতে যে অনিয়ন অয়েলটা আমি তৈরি করছিলাম সেটা একটা কেমন একটা আসছে একটা গন্ধ পেঁয়াজটা, তো এটা বেশ একটা সুন্দর গন্ধ। হ্যাঁ, রাত্রে মেখে শুয়ে পড়ছিলাম, সব সময় পড়েছিলাম, সকালে শ্যাম্পু করে নিয়েছি। দেখো, ঠিক আছে চলো এবার আমি একটু লাঞ্চ করি না, আমার বড় খিদে পেয়েছে। আজকে আমার লাঞ্চের মেনু হচ্ছে চিকেন আর ভাত, চলো খেয়ে নিই, হ্যাঁ তারপরে আমি কথা বলবো, চলো। দেখো শুরু হয়ে গেছে, কি হচ্ছে এই যে বলুন,
এই হলুদ দেখো দেখতে পাচ্ছ এইটা দুদিন ধরে দেখতে পাইনি দুদিন ধরে ভীম হচ্ছিল শুধু এই সময় দেখতে পাইনি ফুলু ওই জন্য ভীষণ মন খারাপ যে ফুলু কেন হয় না আজকে ঘুম থেকে উঠলো উঠেই বসে পড়েছে দেখি চলো মামা ভুলু হচ্ছে কিনা এসে দেখেছে ভুলু হচ্ছে এখনো খাবে হচ্ছে দুধ পাউরুটি যা দুধে গরম করতে বসেছি পাউরুটিগুলো শিখতে হবে আজকে আমার সব হয়ে গেল ফ্রেশ হয়ে শুধু এখনো আজকে আমি সব করেও নেবো জানো আজকে আমার রাত্রের করবো ডিম আলু তরকারি ডিম ভেজে তরকারি করবো রুটির জন্য আর রুটি আমি রুটিটাও করে নেবো আজকে তারপরে হাঁটতে বেরোবো সব করে কারণ কি বলতো সন্ধ্যাবেলা আজকে আমার অনেক কাজ এই কিচ্ছু করেনি সকালবেলায় কিচ্ছু করেনি তো সন্ধ্যাবেলা বসে বসে ওকে ওগুলো করাতে হবে সব সেই কারণে সন্ধ্যাবেলাটা একদম ফ্রি থাকবো রান্নার দিকে যাবোই না এখন সব করে নিই করে নিই তারপর বেরোবো হাঁটতে এটা যাবি তো হাঁটতে চলো দুটো গরম হয়ে গেছে করে নিই সব দিন দেবে মানুষের মন বা শরীর কোনোটাই সব দিন একই রকম যায় না বা সব দিন ভালো থাকে না আমারও সেম বাবা আমারও সেম আমারও অনেক সময় মন ভালো নেই থাকে না শরীরও হয়তো অনেক সময় ভালো থাকে না কিন্তু বিশ্বাস করো তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না বিশ্বাস করো আমার না তোমাদের সামনে আসলে হয়তো ভাবি যে তোমরা আমি আজকে ভিডিও করবো না আমার ভালো লাগছে না শরীরটা বা মনটা আজকে আমি ভালো নেই করবো না কিন্তু তোমাদের সামনে যখনই আমি আসি না কথা বলতে স্টার্ট করি না তখনই সঙ্গে সঙ্গে একটা স্মাইল বা একটা ফ্রেশনেস আমার মনের মধ্যে চলে আসে আর আমি শুরু করে দিই স্টার্ট করে দিবে হেসে হেসেই করে মানে হেসে হেসেই করি দেখবে তোমরা আমাকে সেরকমভাবেই তো দেখো বলো তাই বলছি যে তোমাদের আমি এতটাই ভালোবাসি যে তোমাদের সামনে আসলেই আমার মুখে একটা হাসি খেলে ওঠে তা তোমরাও আমি জানি আমার পরিবারটা ভীষণই ছোট কিন্তু ছোট হলেও যে কয়েকজন মানুষ আমার আছো পাশে তারা প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে এবং সেই ভালোবাসাটা একদম সম্পূর্ণ পিওর ভালোবাসা কিন্তু আমি চাই আরও আমার পরিবারটা বড় হোক তাই আরও আরও ভালোবাসো তোমরা আমাকে আর আমিও তোমাদেরকে আরও ভালোবাসি যাতে আরও ভালোবাসতে পারি প্লিজ আমাকে বন্ধু করে নাও যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো যদি দেখে ভালো লাগে তাহলে একদম আমাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও আর নোটিফিকেশন যে পাশে বেলটা আছে সেটাকে প্রেস করে রাখো তাহলে আর নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখে নিতে পারবে ঠিক আছে চলো হয়ে গেছে খাইয়ে দিই ছেলেকে আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার যে ওর খাওয়াতে খেয়ে মুখে দিয়ে এসে হাত ধুয়ে আবার অন্য কাজ করি এরকম করে আমি খাওয়াবো ও চাই না সেটা ও চাই যে ওর কাছে বসে থেকেও তো আমি খাওয়াই বারবার ওকে ডাকতে আসছে কিন্তু এতক্ষণ ধরে সময় দেওয়া যায় এবং কোমরেও তো ব্যথা হয়ে যায় বসে বসে এই যে তরকারি আমার ডিম আলুর তরকারি পাতলা পাতলা করে করেছি যা গরম গো কি গরম ভাল লাগছে না এখানে তো বৃষ্টি পড়ছে আর আমাদের না গাড়িটাও এখনো পর্যন্ত ঠিক হয়নি আগে সানডেতে হয়েছিল এই সানডে পেরিয়ে গেল হয়নি আর সানডে পেরিয়ে গেছে হয়নি গাড়ি ঠিক হয়নি বলে আমাদের বাজারও করা হয়নি শুধু মাস কাবারের যে জিনিসগুলো লাগে সেইগুলোই আমরা এনেছি একদিন গিয়েছিলাম অটো করে সেটাই নিয়ে এসেছিলাম আর এমনি সবজি মাছ কিচ্ছু হয়নি জানি না আজকে দুটো বললো যে আমি ফেরার পথে রেখে মাছটা নিয়ে আসবো মাছ না মানে কি রান্না করবো বলে মাছ ছাড়া ভালো লাগে না আর এই তরকারিটা তো আমি ভীষণ ভ্যারাইটি ভেজে তরকারিটা আমার ভীষণ ভালো লাগে এটা আমি প্রায়ই করি রুটির সাথে সবাই খেতে ভালোবাসে ছেলেও খেতে ভালোবাসে আমিও আর রুটিও খেতে ভালোবাসে আর রুটি আর মিষ্টি তো আছে এই মিষ্টি হয়ে যাবে আমাদের খাবার চলো হয়ে গেছে Thank you.
এসেছি হাঁটু হাঁটু করতে। বাইরে দেখো আসলাম, একটু হাওয়া নেই গো, কোথাও হাওয়া নেই, কিচ্ছু নেই, খালি গরম। তাড়াতাড়ি আসলে একটু বেশিক্ষণ হাঁটা যায়, আর দেরি করে আসলে কি হবে বলতো, রুদ্র তো চলে আসবে এক্ষুনি, আর আমার আর হাঁটা হবে না, বাড়ি চলে আসবে, মানে শান্তি নেই, একটু হাঁটবো চলে আসবে, আমাকেও বাড়ি চলে যেতে। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুনভাবে ফিরে আসবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, যা গরম পড়েছে একটু সাবধানে থেকো, হালকা খাওয়া দাওয়া করো, চলো বেশি বেশি করে জল খেও। চলো আজকের মতো টাটা, বাই বাই, টাটা।